আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি সবাই যে যেখানে আছেন ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। অনেক সোফা, অনেক বড় সোফার ঘর। এই যে আমরা যেখানে পাপাকে পেয়ে গেছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। চলে আসছি আপনাদের মাঝে আমার চ্যানেলে নতুন আরেকটি ডেইলি লাইফ ব্লগ নিয়ে। আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে। আমার আজকের ব্লগটি শুরু করেছি সকাল 7টা বাজে। জিসানের পাপা অফিসে যাচ্ছে, ব্যালকনিতে এসে দাঁড়িয়ে দেখি যে বৃষ্টি হচ্ছে। এরই মধ্যে আমি 2 ঘন্টা ঘুমিয়ে নিয়েছি। তারপরে উঠে জিসান উঠে গিয়েছে, তো 10টা বাজে, জিসানকে একটু নাস্তা দিব, তো ও আজকে নাস্তা খাবে সসেস আর হচ্ছে একটু জুস বানিয়ে দিব। তো আমি সসেসটাকে হালকা তেলে ফ্রাই করে দিচ্ছি, আর জিসানকে একটা লাচ্ছি বানিয়ে দিয়েছি দই দিয়ে, কলা দিয়ে। তো আজকের জিসানের ব্রেকফাস্ট এটাই। এখন আমি সকালে ঝাড়া পোছা শেষ করে, আমার কিছু রান্নাঘরের বয়েম খালি হয়ে গিয়েছে, তো সেই বয়েমগুলো আমি এখন ভালো করে ধুয়ে অফ ক্যামেরায় পরিষ্কার করে শুকায় নিছিলাম সব বয়েমগুলো। আর আজকে আপনাদের সঙ্গে মজার 2টা রেসিপি শেয়ার করব। এই রমজান মাসে ঠান্ডা ঠান্ডা শরবত খেলে শরীর ঠান্ডা থাকে, ভালো থাকে, সুস্থ থাকে, সেই 2টা শরবতই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি আজকের শরবত রেসিপি আপনাদের ভালো লাগবে। আর আমার ভাই আপুদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, প্লিজ আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন একটা লাইক দিবেন। আপনাদের ছোট্ট একটা লাইকে আমার অসংখ্য ভাই আপুদের কাছে পৌঁছে দিবে আমার এই ভিডিওটা। তো এখন আমি সব বয়েমগুলাতে ঢেলে নিচ্ছি। ইসিপগুলের ভুষি শেষ হয়ে গিয়েছিল, সেটা এক বয়েম ঢেলে নিয়েছি। তারপরে গুঁড়া দুধ শেষ হয়ে গিয়েছিল, সেটা ঢেলে নিচ্ছি। তারপরে সোলা শেষ হয়ে গিয়েছিল, মানে 4-5টা বয়েমই খালি হয়ে গিয়েছিল। তো সব আমি একে একে আমি বয়েমগুলোকে ভরে নিচ্ছি। আর আমি সিয়া সিড খাই, তো সিয়া সিডও খালি হয়ে গেছিল বয়েমটা, তাই সেই সিয়া সিডটা ওই যে এখন ভরে নিচ্ছি। আমার একটা আপু আমাকে জিজ্ঞেস করেছেন এই সিয়া সিড আমি কোথা থেকে কিনি। এটা হচ্ছে আমি পুরান ঢাকার মৌলভী বাজার থেকে এটা আমি পাইকারি দামে আনি। আমার এটার প্রাইস মানে এক এক সময় এক একটা নিত। প্রথমে আমি যখন এনেছিলাম তখন এনেছিলাম 800 টাকা কেজি, তখন অনলাইনে 2000 টাকা কেজি ছিল। তারপরে আনলাম 700 টাকা কেজি, তারপরে আনছি 500 টাকা কেজি, তো লাস্ট আনলাম মনে হয় 450 টাকা কেজি। এবারে যে প্যাকেটটা ঢালা হয়েছে এটা হচ্ছে 450 টাকা কেজি এনেছি। তো যখন অনলাইন হিট ছিল এই সিয়া সিডটা তখন হচ্ছে অনেক দাম ছিল, তা আমি তখন কমেই আনতাম। তো আজকে আমি আপুর রিকোয়েস্টের এটা উত্তরটা দিয়ে দিয়েছি। আপু যদি আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই আজকে জানতে পারবেন এই সিয়া সিডটা আমি কত করে এনেছি, 450 টাকা দিয়ে আমি এনেছি। আর এখানে যে ছোলা, তো জিসানে পাপা যখনই পুরান ঢাকায় যায় কোনো অফিসের কাজে তখনই এখন আমাদের ওখান থেকেই আনা হয়। আর আমরা তো পুরান ঢাকায় ছিলাম, তো সেইখান থেকে আমাদের বাজারঘাট সব কিছু করাই হতো। তো যাই হোক, একে একে আমি সব বয়েমগুলো ভরে নিয়েছি, এগুলো সব এখন উঠিয়ে রাখবো। আর এবার যেগুলা বাড়তি ছিল বয়েমগুলাতে ধরে নাই, সেগুলো আমি আবার এক্সট্রা একটা কন্টেনারে আমি এভাবে মুখ আটকিয়ে রেখে দিব। যখন আবার বয়েমগুলো খালি হবে তখন আমি আবার এগুলো ঢেলে নিব, কেন আমার বয়েমগুলো একটু ছোটই ছিল যার জন্য সব কিছু ধরে নাই। তাই আমি এক বয়েম করে ঢেলে রেখেছি আর অন্য বয়েমগুলো এখনও খালি হয় নাই। তো এখানে এই যে খেজুর দেখতেছেন, এখানে হচ্ছে 5 কেজি খেজুর এনেছে জিসানের পাপা। এটা এনেছে ইসে ইসলামপুর থেকে, খেজুরের যে আড়তটা সেই আড়ত থেকে এনেছে, বাদামতলি। বাদামতলিতে তো ফলের আড়ত, সেইখানে হচ্ছে এটাও হচ্ছে পাইকারি এনেছে। তো এটা মনে হয় 1300 না জানি 1400 টাকা পড়ছে এই 5 কেজি খেজুর। খেজুরগুলো অসম্ভব মজার খেজুর, মানে ভালো খেজুর, খেতেও ভালো, আর একটা খেজুরও পোকা নাই। আর আপনারা যারা আমার ভিডিওটা দেখতেছেন প্লিজ আপনাদের কাছে আমি একটা খেজুর, যে আপনারা যারা খেজুর খাবেন সবাই প্লিজ খেজুর খুলে
তারপরে খেজুর খেয়ে দেখবেন খেজুর কেমন, ভিতরে পোক আছে কি না। আমরা আসলে আগে অজানা খেতাম, আস্ত খেজুরটাই গালে দিয়ে দিতাম, কিন্তু তার মধ্যে পোক থাকে। আমি এখন যতই খেজুর খুলি খাই, খুলে তারপরে খাই, দুই চারটার মধ্যে খেজুরের মধ্যে পোক থাকবেই, আমরা না জেনে এগুলা খেয়ে ফেলতাম। আপনারা যারা খাবেন এই খেজুর খুলে তারপরে হচ্ছে আপনারা খেজুর খাবেন। তো আমি এই যে বয়েমগুলার মধ্যে সব ভরে নিচ্ছি, তো আজকের খেজুরগুলো সম্পূর্ণ ফ্রেশ খেজুর। তো আমি তারপরে এই খেজুর খাওয়ার সময় আমি খুলে খুলে খাই, দেখি যে এটার মধ্যে পোক আছে কি না। এটা মেবি 1300 টাকা না 1400 টাকা নিচ্ছে, আমার আসলে এখন মনে নাই, আর জিসানের পাপাও ঘরে নাই, আমি এই জন্য বলতে পারছি না। আমার আজকের ভিডিও আজকে 10 আমি ভয়েস ওভার করছি 12 তারিখে। তো সবগুলা ভরা হয়ে গেছে, এখন আমি ভিনেগারটা এখানে রেখে দিব। এই ভিনেগারটাও আমার বাদামতলি থেকে আনা, এক আপু আমাকে জিজ্ঞেস করেছিলেন ভিনেগার আমি কত করে কিনি। আপু আপনার রিকোয়েস্টে, আপুর রিকোয়েস্টে বলছি, ভিনেগারটা নিয়েছে এবার 700 টাকা, এটা হচ্ছে মৌলভী বাজার থেকে আনা। এটা হচ্ছে বড় বয়েমটা, এক এক সময় এক এক দাম নেয়, আসলে দাম যখন ওঠানামা করে তখন এক এক সময় এক একটা দাম নেয়। তো আমার সব কিছু ভরা হয়ে গেছে, আমি উঠায় রেখে দিয়েছি। এখন বুয়া আসছে বাসায়, তো আমি পাউডার শেষ হয়ে গেছে হুইল পাওয়ার, তো সেটা নামিয়ে নিচ্ছি। বুয়াকে, বুয়া থালবাটি ধুচ্ছে এখানে, রান্নাঘর পরিষ্কার করবে, তাই ভিমবার শেষ, তো ভিমবার বের করে দিয়েছি। আর এখন আমি হুইল পাউডারটা বয়েমে ঢেলে নিচ্ছি। তো পুরো ঝাড়ামুসা করে আমি আজকে ঘরটা ঝাড়ু দিয়ে দিয়েছি। আর এখানে এই যে কবুতারগুলা, এখানে কবুতার দেখছেন আগের দিনের ভিডিওতে দেখছেন যে কবুতার ছিল বাচ্চা, তো এখান থেকে 3টা বাচ্চা মারা গেছে গরমে, ওদের গরমে ওরা মারা গেছে 3টা বাচ্চা। সত্যি খুব দুঃখ লাগতেছিল যে 3টা বাচ্চা কী করে মারা গেল। আবার জিসান একটা ডিম ভেঙে ফেলছে, জিসানের জন্য এখানে কবুতর রাখা যাচ্ছে না। আর আমরা তো সাদেও কবুতারগুলাকে নিয়ে রাখতে পারছি না, বাড়িওয়ালা রাখতে দিচ্ছে না। তো সত্যি ওদের কবুতারগুলার খুব কষ্ট হচ্ছে এখানে জিসানের জন্য, জিসান খুব বিরক্ত করে ওদের, এসে এসে খাঁচার ভিতরে হাত দেয় ধরে। তো 3টা বাচ্চা আমাদের মাছ থেকে চলে গেছে। এই কবুতারগুলার অনেক দাম, 12-13 হাজার টাকা করে জোড়া। আর এই তো টিয়া পাখি একা একা, ও আমাকে দেখলে ডাকে, ও খাবার চায়। তো এই যে আজকের ওয়েদারটা মাশাল্লাহ ভালোই ছিল, একটু গরমটা কমই ছিল, সকালবেলা যেহেতু বৃষ্টি হয়েছে। আর এখানে এই গাছটাতে আম হয়েছে, আমরা যখন আসছিলাম তখন এই গাছটা পুরো ফুল দিয়ে ভরা ছিল, দেখতে খুবই সুন্দর ছিল। তো এখন আম হয়েছে, তো যে পরিমাণ ফুল ছিল এতটা আম হয় নাই। তো এই তো আমি ঘরটাকে সুন্দর করে ক্লিন করে নিয়েছি। তো আর ছোট্ট একটি রিকোয়েস্ট করে নিব, আমার চ্যানেলে আমার যে ভাইয়া আপুরা নতুন আসছেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আমার চ্যানেলের পাশেই থাকবেন। আর যে ভাইয়া আপুরা সেই প্রথম থেকে আমাকে সাপোর্ট করে আসছেন, আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা ও দোয়া আমাকে এতটা সাপোর্ট করার জন্য। আজকে আমি এই পর্যন্ত আসতে পারছি আপনাদের দোয়ায় ও ভালোবাসায়, আপনারা আমার সঙ্গে না থাকলে কখনোই সম্ভব হতো না আমার এই পর্যন্ত আসা। তো এখানে যে জিসান গোসল করছে, তাই ওকে একটু শ্যুট করলাম, অনেক গরম পড়েছে। তো আজকে বুয়া বলল আমাদের এখানে প্রচুর ধুলা রাস্তার পাশে, সব জানালা তো আমি খোলা রাখি, আমার আটকায় রাখতে ভালো লাগে না, ঘরের মধ্যে কেমন গোডাউন বা গোদাম গুদাম লাগে, তো আমি সব খুলে রাখি। দেখে আমার ফ্যানগুলা প্রতি সপ্তাহেই মুসা লাগে, এতটা পরিমাণ ধুলা এই যে দেখতে পাচ্ছেন। তো বুয়া দেখে বলল কি যে আজকে ফ্যানটা একটু মুছে দেই। তো এই রোজার মধ্যে, আজকে রোজা কয়টা, তার মধ্যে কিন্তু ফ্যান দুইবার, প্রথম রোজার আগের দিন সব কিছু মোছা হয়েছে, আবার আজকে এই যে মুছতেছে। তো বুয়া সব ফ্যানগুলা মুছে একে একে ঘর দুয়ার সব পরিষ্কার করে নিয়ে, এখন আমি কাপড় চোপড়গুলা ভিজিয়ে দেই। আমি ভিজিয়ে দেই সব হুইল পাউডার দিয়ে, ভালো করে কাপড় চোপড় ভিজায় আমি একটু হাতে ডোলে তারপরে দেই, তারপরে বুয়া হচ্ছে খাচে খাইচা ধুয়া দেয়। তো এই গেঞ্জিটা হচ্ছে বারান্দায় নাড়া ছিল, পড়ে গিয়েছিল মনে হয়, তাই আমি বললাম এটা কি নিচে পড়েছিল, তা বুয়া বলল যে না, তো আমি আবার রেখে দিয়েছি। আর এখানে বুয়ার কাপড় চোপড় কাঁচা হয়ে গিয়েছে, তো এখন নেড়ে দিচ্ছে।
এখানে একটা হিজাবের কাপড় আনিয়েছি আপনার ভাইয়াকে দিয়ে, আসার সময় আপনার ভাইয়া নিয়ে আসছে অফিস শেষ করে। তো এটা হচ্ছে ব্যাক্সি বয়েল, 120 টাকা করে নিয়েছে। তো দর্জিকে বলেছিলাম, তা বললো যে 2.5 গজ কাপড় আনবেন। তো এখানে 2.5 গজ কাপড় আছে, তো বুয়ার কাছে একটা দর্জি আছে, সেই বুয়ার কাছে দিয়ে দিব। আমি তো এখানের কোনো কিছুই জানি না। তা বুয়া বললো ঠিক আছে, আমি বানায় এনে দিব। তা আমি সবচেয়ে বড় হিজাব বানাতে বলছি। আর এখানে এই যে বেল নিয়ে আসছে 6টা, জিসানের পাপা কাওরান বাজার গিয়েছিল, তো সেখান থেকে বেল নিয়ে আসছে 6টা। তো বাহিরে বেল প্রায় 80 টাকা 100 টাকা করে, তো এই বেলগুলা নিয়ে আসছে 50 টাকা করে। আড়ত থেকে নিয়ে আসছে, আর তরমুজটা নিয়ে আসছে মনে হয় 300 টাকা দিয়ে। তো তরমুজটা অনেক বড় ছিল, আর এখানে বুয়া রান্নাঘর ক্লিন করে রেখে গিয়েছে। এখন দুপুর 1টা বাজে, তো অফ ক্যামেরায় আমি আমার গোছলটা সেরে নিব, নামাজ সেরে নিব। জিসানকে গোসল করিয়ে খাওয়ায়ে শোয়ায় রেখেছি, ওকে 1 ঘন্টা ঘুম পড়াই। ঘুম পড়তে চায় না, অনেক কষ্ট হয়। আলহামদুলিল্লাহ আজকে 10 রোজার ইফতারি আমাদের সরকার দিয়েছে। তো কী ইফতারি দিয়েছে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি। আজকে ইফতার পার্টি ছিল অফিসে, তাই জিসানে পাপা ইফতারি নিয়ে আসছে বাসায়। তো এখানে ছিল মোরগ পোলাও, আর হচ্ছে আলু বেগুনি পেঁয়াজি, এগুলা দিয়ে আজকে ইফতারি ছিল। তো আজকে আমি বাসায় কোনো ইফতারি তেমন আয়োজন করি নাই, শুধু শরবত, 2টা শরবতের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এগুলাই তো সন্ধ্যারাত্রে জন্য, এগুলা যদি সন্ধ্যারাত্রে খাবারগুলো খায় তাহলে ওই রাত্রে আমার রান্না করা লাগবে, আর যদি এই রাত্রে না খায় তাহলে আমার ওই রাত্রে রান্না লাগবে না। তো এই তো, তো এখান থেকে আমি আমার বুয়ার জন্য 1 বাটি মোরগ পোলাও আর ইফতারি 1 প্যাকেট দিয়ে দিয়েছি, যে বুয়া খাক, আমাদের 2টা হলেই হয়ে যাবে, 1-1টা বাটিতে অনেক ছিল। তো জিসান মোরগ পোলাওয়ের ঘ্রাণ সুখে, জিসান তো বিরিয়ানি মোরগ পোলাও খুব পছন্দ করে মাশাল্লাহ, তো ওকে একটু দিলাম, ও এখন খেয়ে নিবে। তো টেবিলে বসবে না, ও এই যে লজ্জা পাচ্ছে ক্যামেরা দেখে, আর মোরগ পোলাও ওর খুব ফেভারিট একটা খাবার, তাই ও বসে খাচ্ছে। আর এখানে আপনার ভাইয়াকে দিয়ে, রমজানের সময় শরবত খেতে গেলে অনেক গ্লাস লাগে, তো এখানে 1 ডজন গ্লাস আনিয়েছি। তো এখানে 6টা গ্লাস আর 6টা উঠানো আছে। তো এই যে গ্লাসগুলা দেখতেছেন, এই 6টা গ্লাস নিয়ে আসছে, এই এই গ্লাসগুলো আমার 900 টাকা করে পড়েছে, 6টা গ্লাস 900 টাকা পড়েছে। 12টা গ্লাস এনেছে 1800 টাকা দিয়ে। তো এটা হচ্ছে চকবাজারের থেকে এনেছে, তা আমি শরবতের জন্য গ্লাসগুলো বের করে নিচ্ছি। গ্লাসগুলো মোটা ছিল আর ভালো কোম্পানির, তো দেখেই বুঝতে পারছেন গ্লাসটা অনেক মোটা। তো একটা গ্লাস ভেঙে ফেলেছি আমি, পাতলা একটা গ্লাস, তাই মোটা গ্লাসগুলো বের করে নিয়েছি আর পাতলাগুলো উঠিয়ে রেখেছি, কেন ওগুলো একটু ঠাস করে পড়লেই ফেটে যায়। আর আমি তো বেশি গ্লাস হচ্ছে ইফতারির পরে বেসিংয়ে ধোয়া হয়। তো এখন আমি আপনাদের সঙ্গে সেই মজার লাচ্ছি রেসিপি শেয়ার করব, শরবত যেই যেটা বলেন। তো পুরান ঢাকায় আমরা তো প্রতিদিনই এই লাচ্ছিটাই খেতাম, সত্যি পুরান ঢাকাকে মিস করি, আমার অনেক বন্ধু বান্ধবদের মিস করি, আজকে সেটা বুঝতেছি পুরান ঢাকাতে চলে এসে। এমন একটা সময় ছিল, আমি এখানে লাচ্ছি বানাচ্ছি, আপনারা দেখেন আমি কিছু কথা বলি আমার বন্ধুদের উদ্দেশ্যে। আমি জানি আমার অনেক বন্ধু বান্ধব সবাই আমার ভিডিও দেখে, তো তোমাদেরকে অনেক মিস করি, সত্যি খুব মিস করি। এমন একটা সময় ছিল যে সময় ইফতারি আমার ঘরে করতে পারতাম না, আমার এই আজকে এই বন্ধু ডাক দিত, আজকে ওই বান্ধবী ডাক দিত, সবার বাসায় বাসায় ইফতারি করতাম আমরা। আর পুরান ঢাকার ইফতারি বলেই কথা, রাজকীয় ইফতারি, সত্যি তোমাদেরকে খুব মিস করি, পুরান ঢাকাকেও আমি খুব মিস করি। যেখানেই আছো সবাই সবার জায়গায় অনেক বিজি আছো, তো যেখানেই আছো ভালো থাকো সবাই, সবার জন্য দোয়া করি, সবাই ভালো থাকো সুস্থ থাকো, আমার জন্য দোয়া করবা। আর এই যে এখানে আমি লাচ্ছিটা বানিয়ে নিলাম 2 রকমের দই দিয়ে, আপনারা তো দেখতেই পাচ্ছেন বরফ দিয়ে, তো খুবই মজার একটা লাচ্ছি এটা আমি বানিয়ে নিয়েছি। আর এখানে বেলের শরবত বানাবো, 1টা বেল ফাটিয়ে নিব, 50 টাকা করে বেলগুলো নিয়েছিল। আমি আবারও বলছি আপনাদের উদ্দেশ্যে, যারা নতুন আসছেন প্রথম থেকে দেখেননি ভিডিওটা, প্লিজ ভিডিওটা দেখে নেবেন লাস্ট পর্যন্ত, আজকের ভিডিওতে অনেক কিছুই আছে, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো বেলটাকে ভালো করে চটকিয়ে, বেলের শরবত তো সবাই জানেন,
তো বেল বেলটাকে ভালো করে চটকিয়ে নিয়ে বেলটাকে ছেঁকে নিব যেন বিচিগুলা না যায়, কারণ বিচি খেতে গেলে গলায় ভালো লাগবে না। তো অনেকেই বেল পছন্দ করেন না, কিন্তু গরমে বেল খাওয়াটা কিন্তু খুবই উপকারী। তো আমার বাসায়ও কেউ পছন্দ করে না, আমি জোর করে এগুলা খাওয়াই, যে বেল খা সারাদিন যে গরম পড়েছে। তো এই তো শরীর ঠান্ডা করার অসম্ভব মজার একটা লাচ্ছি আপনাদের সঙ্গে শেয়ার করলাম, টক দই মিষ্টি দই দিয়ে আর বেলের শরবত, দুইটা শরবতই উপকারী। তো এখন ইফতারিগুলো আজকে আমি সব সাজিয়ে নিয়েছি। তো এই ওই যে বাটিতে ইফতারি, এটা আগের দিনের ইফতারি ছিল, বের করে নিয়েছি। আর এই যে আজকের ইফতারি খেজুর জিলাপি, এগুলো সব সরকারের থেকে দিয়েছে আমাদেরকে, আজকে আমরা সরকারি ইফতারি করছি আলহামদুলিল্লাহ। আজকে 10 রোজা শেষ হয়ে গেল, রহমতের 10 দিন। তো আজান দিবে, 5 মিনিট বাকি আছে, আমি অফ ক্যামেরায় আমার ইফতারিটা সেরে নিব। তো আমার জন্য ইসুফগুলের ভুষিটা বানিয়ে নিচ্ছি, আমি ইসুফগুলের ভুষিটা খেয়ে নিব। তো আবারও আসছি ইফতারির পরে আমার ভাইয়া আপুদের সামনে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি সবাই যে যেখানে আছেন ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে এখন যাচ্ছি একটু বাহিরে, তো এই যে জিসান বেবিকে নিয়ে রিক্সায় একটু ঘুরবো, প্রচন্ড গরম। তো এখন রান্না নাই, তো বাহিরে যাচ্ছি, বাসার একটু কিছু টুকিটাকি জিনিস কিনতে হবে। কি কিনবো সঙ্গে থাকেন, দেখতে থাকেন ভিডিও, তাহলে অবশ্যই আপনারা দেখতে পারবেন কোথায় যাচ্ছি। তো আমরা উত্তরা যাচ্ছি, মানে 4 নম্বর না 6 নম্বর সেক্টরে, সেটা আমি এখনো জানি না। আপাতত এখন আপনার ভাইয়ার অফিসে যাচ্ছি, যাওয়ার পরে আমি বুঝতে পারবো যে আমি কোথায় যাচ্ছি। জিসানের পাপা ফোন দিয়ে বলেছিল বিকালে যে আজকে তো রাত্রে রান্না নাই, তো তুমি সন্ধ্যার পরে ইফতারি করে রেডি হয়ে থেকো, তোমাকে নিয়ে একটু বাহিরে যাব ফার্নিচার দেখতে। যেহেতু আমরা এ বাসায় নতুন এসেছি, আমাদের বাসায় অনেক ফার্নিচার কিনতে হবে, তো আমাদের ফার্নিচার নাই, তো আজকে একটু দেখতে যাব। রোজা থেকে দিনে আমি বের হতে রাজি না, অনেক কষ্ট হয়ে যায়। তো আমি বলেছি যদি যাও তো সন্ধ্যার পরে যাব, তাই ইফতারি সেরে বের হয়ে গিয়েছি। তো অফিস থেকে জিসানের পাপাকে উঠিয়ে নিলাম রিক্সাতে, তো এই তো আমরা যাচ্ছি, আপনারা দেখতে থাকেন, আপনাদের ভালো লাগবে। তো আমাদের বেশি প্রয়োজন প্রথমে আলমিরা, আমার একটা আলমিরা লাগবে, তারপরে সোফা লাগবে, ডাইনিং লাগবে, তারপরে ওভেন রাখার জন্য র‍্যাক লাগবে। তো আমাদের অনেক কিছুই কিনতে হবে, তো আজকে দেখতে যাব, দেখি কি কি কিনতে পারি। আর এটা হচ্ছে জমজম টাওয়ার। হ্যাঁ, আমাদের এই প্রথম ভিডিও করা উত্তরা এসে জমজম টাওয়ারে, সামনে আমরা যাচ্ছি। দেখেছি তো বাপ্পা, চলে আসছি ফার্নিচারের এখানে। এটা কত নম্বর রোড? এটা কি বলে, গাউসিয়া বলে? এই যে সব ফার্নিচারের দোকান। তো ফার্স্টেই একটা সোফার রুমে ঢুকেছি, শোরুমে। তো এখানে দেখতেছি অনেক সোফা, তো নতুন নতুন সোফা এসেছে, আর এখানে সোফাগুলার প্রাইস অনেক রিজনেবল, 15,000 থেকে শুরু। তাই ভাইয়া সব কিছু বলতেছিল, এই যে সোফাগুলা দেখতেছেন এগুলা সব 35,000 করে, এই যে বড় বড় সোফাগুলা 5-6 সিটের। তো আমার এই সোফাটা ভালো লেগেছিল, কিন্তু এত বড় সোফা আসলে ভাড়ার বাসায় ভালো লাগবে না, মিডিয়াম সাইজের সোফা নিতে হবে। তো আমার তো এখন সোফা কিনতে আসি নাই, আসলে জাস্ট দেখতে আসলাম এখানে। তো এই সোফাটাও ভালো লাগছে, এটা 35,000 টাকা দাম। তো আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম, তো সোফার রুমটা ঘুরে এসে আমি সামনে ডাবের ভ্যান দেখলাম। তো ভাবলাম জিসানকে একটু ডাব খাওয়াই, আর আমিও একটা ডাব খাই। রোজা থেকে শরীরটা অনেক কড়া হয়ে গেছে, শরীরটাও ভালো ছিল না, তারপরে বের হয়েছি, যেহেতু বের হতেই হবে তাই ডাবটা নিলাম। তো এই ডাবটার প্রাইস পড়েছে 70 টাকা। তো ডাবটায় বেশ ভালোই পানি ছিল, একটা ডাব আমরা দুজনে খেতে পারি নাই। তো এখন জিসান বেবিকে একটু সোপার পরে বসিয়ে খাওয়াই নিচ্ছি, ওদেরই সোপাতে বসায় নিচ্ছি। তো আমরা খাটের কাছে চলে আসছি, আমাদের একটা খাটও কেনা লাগবে। তো প্রায় 30-40টা দোকান দেখেছি, তো কোনো কিছুই ভালো লাগতেছিল না। তো আসলে কথায় আছে না, স্বাদ আছে তো সাধ্য নাই, আমি যা পছন্দ করি সেগুলোর প্রাইস অনেক বেশি।
তো আর জিসানের পাপা যা দেখে তা আমার পছন্দ হয় না, সেগুলো একটু কম প্রাইজের। তো যাই হোক, স্বাদ থাকতেও সাধ্য নাই। তো আজকে আর কোনো কিছু কেনা হয় নাই। তো জিসান অনেক ডিস্টার্ব করতেছিল, জিসানকে নিয়ে কোনো কিছু করতে পারতেছিলাম না, এই রুম থেকে ওই রুমে দৌড় দিচ্ছিল এক এক ঘরে, সোপার ঘরে। তো ওকে খুঁজে পাচ্ছিলাম না, মাথা খারাপ হয়ে যাচ্ছিল, তাই রাগ করে বললাম যে থাক আজকে আর কোনো কিছু কেনার দরকার নাই, চলো আমরা চলে যাই। আমি আশা করছি বরাবরের মতো আজকের ভিডিওটি আমার ভাইয়া আপুদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা রিকোয়েস্ট করব, ছোট্ট একটা লাইক দিয়ে যাবেন। আপনাদের ছোট্ট একটা লাইক অসংখ্য ভাইয়া আপুদের কাছে চলে যাবে। আবারও দেখা হবে নেক্সট ব্লগে, সবার সুস্থতা কামনা করছি। আজকের পর্বে এখানেই বিদায়, আল্লাহ হাফেজ।